ওয়েব ডিজাইন শিখতে হলে কী কী প্রয়োজন, কীভাবে শিখবো এবং কোথায় থেকে শুরু করব। ওয়েব ডিজাইন শেখা শুরু করার আগে এই ধরনের প্রশ্ন সবার মনেই আসে। এই প্রশ্নটির একেবারে সঠিক এবং বিস্তারিত উত্তর পাওয়ার জন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ফিরে আসছি ইন্ট্রোর পরেই। আমি ওয়েব ডিজাইন শিখতে চাই, ওয়েব ডিজাইন শেখার জন্য কিভাবে শুরু করব সেটাতে পরে আসছি। তার আগে আমাকে বুঝতে হবে ওয়েব ডিজাইন শিখতে আমার কি কি লাগবে। একটি কম্পিউটার। আপনার যদি এমন একটি কম্পিউটার থাকে যেটা কোনো রকমে চালু করা যায়, সেটি হলেও চলবে। ওয়েব ডিজাইনের জন্য কোনো হাই কনফিগারেশনের কম্পিউটারের প্রয়োজন নেই। সেই কম্পিউটারটি চালানোর জন্য বেসিক জ্ঞানসমূহ, অর্থাৎ কিভাবে কম্পিউটারটি চালু করব, কিভাবে একটি ফোল্ডার খুলব, কিভাবে একটি সফটওয়্যার ইনস্টল করব, এই সমস্ত বেসিক জ্ঞানগুলো আপনার থাকতে হবে। এছাড়াও ইন্টারনেট ব্যবহার সম্পর্কে আপনার একটি পরিষ্কার ধারণা থাকা দরকার। যদি না থাকে তবে আগে সেই জ্ঞানগুলো অর্জন করুন। কিন্তু যেহেতু আপনি ইউটিউবে এই ভিডিওটি দেখছেন, তার অর্থ হচ্ছে আপনার এই বেসিক জ্ঞানগুলো অবশ্যই আছে। কয়েকটি সফটওয়্যার। ওয়েব ডিজাইন শেখার প্রাথমিক পর্যায়ে আপনার কিছু সফটওয়্যারের দরকার হবে, যেগুলো আপনি খুব সহজেই ইন্টারনেট থেকে নামিয়ে নিতে পারবেন। তার মধ্যে অন্যতম হচ্ছে একটি ব্রাউজার ও একটি ভালো টেক্সট এডিটর। এবং লিস্টের সবশেষে যে জিনিসটা আছে সেটা হলো শেখার জন্য প্রবল ইচ্ছা। হ্যাঁ, এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা আপনার ওয়েব ডিজাইন শিখতে হলে সবচেয়ে বেশি দরকার। আগের তিনটি জিনিস না থাকলেও আপনি কোনো না কোনোভাবে একদিন ওয়েব ডিজাইন শিখে ফেলবেনই। কিন্তু এই জিনিসটা না থেকে আর বাকি সবগুলো থাকলেও আপনার দ্বারা কোনোদিনও ওয়েব ডিজাইন শেখাটা সম্ভব হবে না। তাই মোস্ট ইম্পর্টেন্ট, এই জিনিসটা আপনার সবার আগে দরকার। আর এই জিনিসগুলো যদি আপনার থেকে থাকে তবে তারপরে মনে হবে ওয়েব ডিজাইন কোথায় থেকে কিভাবে শিখব। ওয়েব ডিজাইন শেখার জন্য আপনার সামনে দুটি পথ খোলা আছে। একটি হলো কোনো ওয়েব ডিজাইন কোর্সে ভর্তি হওয়া। যে কোনো কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটে আপনি ওয়েব ডিজাইনের 3 মাস, 6 মাস অথবা 1 বছর মেয়াদি কোর্স খুঁজে পাবেন। আপনার সুবিধা মতো যে কোনো একটি কোর্সে আপনি ভর্তি হয়ে যেতে পারেন। সেখান থেকে আপনি ওয়েব ডিজাইনের বেসিকটা শিখতে পারবেন। কিন্তু এই জিনিসটা আপনি তখনই করবেন যখন দেখবেন নিজে নিজে কোনো কিছু শেখার ক্ষমতা আপনার নেই। আর যদি নিজে নিজে কোনো কিছু শেখার চরম আগ্রহ আর ধৈর্য আপনার থেকে থাকে তবে ওয়েব ডিজাইন শিখতে আপনার কোনো ট্রেনিং ইনস্টিটিউটে যেতে হবে না বা কোনো কোর্সেও ভর্তি হতে হবে না। তাই দ্বিতীয় পথটি হলো বই পড়ে, ইন্টারনেট ঘেঁটে এবং ইউটিউবে আমার এই ভিডিওর মতো আরও অসংখ্য টিউটোরিয়াল ভিডিও দেখে আপনি নিজে নিজেই শিখে ফেলতে পারেন ওয়েব ডিজাইন। তবে ওয়েব ডিজাইন শেখার পাশাপাশি এই বিষয়ে একটি সার্টিফিকেটের প্রয়োজন হলে সেক্ষেত্রে কোর্সে ভর্তি হয়ে কোর্সটি কমপ্লিট করাই ভালো। আপনি যদি নিজে থেকেই শিখতে চান তবে কীভাবে শুরু করবেন? একেবারে প্রাথমিক অবস্থাতে ওয়েব ডিজাইন শেখা শুরু করাটা মোটেও কঠিন কিছু নয়। আপনাকে মনস্থির করতে হবে যে আপনি ওয়েব ডিজাইন শিখবেন এবং সেটা যে কোনো পরিস্থিতিতেই শিখে শেষ করবেন। অর্থাৎ ওয়েব ডিজাইন শিখতে হলে আপনাকে এর পিছনে লেগে থাকতে হবে এবং এর জন্য প্রতিদিন কিছু সময় বের করতে হবে। প্রাথমিক অবস্থায় অর্থাৎ প্রথম দিকে দিনে কমপক্ষে 2 ঘন্টা এবং সর্বোচ্চ 4 ঘন্টা সময় শুধু এটা শেখার পিছনেই ব্যয় করতে পারেন। এর জন্য দিন অথবা রাতে 1 বা একাধিক স্লটে সময়টা বের করে নিতে হবে। আপনার কম্পিউটারটিকে ওয়েব ডিজাইন শেখার উপযোগী করে তোলার জন্য প্রাথমিক পর্যায়ে মাত্র 2টি সফটওয়্যার ইনস্টল করতে হবে। যদি সফটওয়্যার 2টি ইনস্টল করা না থাকে তবে সেটা ডাউনলোড করে ইনস্টল করে ফেলুন। তার প্রথমটি হলো একটি ভালো মানের টেক্সট এডিটর, যেটা কিনা একটি ডেস্কটপে সফটওয়্যার যার যে কোনো ধরনের টেক্সট বেসড ফাইলকে এডিট করতে পারবে। আমি আপনাকে রেকমেন্ড করব নোটপ্যাড প্লাস প্লাস, যেটা কিনা ওয়েব ডিজাইন শেখার জন্য আপনার অন্যতম সঙ্গী হতে পারে। নোটপ্যাড প্লাস প্লাসের থেকেও আরও অনেক ভালো অথবা আরও অনেক খারাপ টেক্সট এডিটর সফটওয়্যার আপনি পেতে পারেন। কিন্তু আমি আপনাকে খারাপের দিকে যেতে বলবো। এখানে খারাপই আপনার জন্য ভালো। সেটা কীরকম? যত নিম্নমানের টেক্সট এডিটর আপনি ইউজ করবেন ততই কোড লেখার জন্য সুবিধা কম পাবেন, অর্থাৎ আপনাকে নিজেই সব কিওয়ার্ডগুলো টাইপ করে লিখতে হবে। কিন্তু ভালো টেক্সট এডিটর সফটওয়্যারগুলো কোড লেখার ক্ষেত্রে আপনার কষ্টকে অনেক কমিয়ে দিতে পারে, আর কষ্ট কমে গেলেই আপনি শিখবেন কম। এর জন্য প্রাথমিক অবস্থায় মাথার ঘাম পায়ে ফেলে একটা একটা শব্দ টাইপ করে লিখেই যেন আপনি শিখতে পারেন, তার জন্য একটা মোটামুটি মানের টেক্সট এডিটর সফটওয়্যার আপনার দরকার, যেটাতে অনেক সুবিধাও আছে আবার আপনার নিজ হাতে শেখার জন্যও ভালো। আর এরকমই একটি টেক্সট এডিটর সফটওয়্যার হলো নোটপ্যাড প্লাস প্লাস, যেটা আপনি ইন্টারনেট থেকে এখনই নামিয়ে নিন অথবা সংগ্রহ করে ইনস্টল করে ফেলুন। এখন আপনি খুব সহজেই যে কোনো টেক্সট বেসড ফাইলকে তৈরি অথবা এডিট করতে পারবেন।
আর আমরা যেহেতু জানি ওয়েব ডিজাইনের ক্ষেত্রে .html বা .css ফাইলগুলো তৈরি ও ওগুলো নিয়ে কাজ করতে হয়, যেগুলো আসলে টেক্সট বেসড ফাইল, তাই সেই ফাইলগুলোকে এখন আমরা খুব সহজেই এই নোটপ্যাড +++ দিয়ে তৈরি বা এডিট করতে পারবো। আর আমরা যখন কোনো .html ফাইলকে তৈরি করব, সেটাকে আমরা একটা ওয়েব পেজও বলতে পারি, যেটাকে ওপেন করে দেখার জন্য আমাদের একটি আধুনিক অর্থাৎ আপডেটেড ইন্টারনেট ব্রাউজারের প্রয়োজন পড়বে, কারণ ওয়েব পেজকে ইন্টারনেট ব্রাউজার ব্যতীত ওপেন বা প্রদর্শন করা যায় না। এর জন্য আমরা মজিলা ফায়ারফক্স বা গুগল ক্রোম ব্যবহার করতে পারি, এছাড়াও অন্য যে কোনো ব্রাউজার দিয়েও প্রাথমিক পর্যায়ে শুরু করা যায়। যদি আপনার কম্পিউটারে ফায়ারফক্স বা ক্রোম ইনস্টল করা না থাকে, তবে সেটার লেটেস্ট ভার্সন ইনস্টল করুন, আর ইনস্টল করা থাকলে সেটাকে আপডেট করে নিন। নিজে নিজে ওয়েব ডিজাইন শেখা শুরু করার জন্য এখন আপনার কম্পিউটার মোটামুটিভাবে তৈরি, তাহলে আর দেরি কেন, ওয়েব ডিজাইন শেখা আজ থেকেই শুরু করে দিন। আমার পরের ভিডিওগুলোতে এর পরের দিক নির্দেশনাগুলো থাকবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং শিখতে থাকুন আপনার মন যা চায়। ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং ওয়েব ডিজাইন ও কম্পিউটার প্রোগ্রামিং রিলেটেড আরও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনাবল করে দিন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।